হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি ডেলি লাইফ উইথ মনিকার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমরা সবাই খুব ভালো থেকো, আমিও খুব ভালো আছি। আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো তোমাদের সাথে, শেয়ার করবো। প্রথমে গরম মশলাটা দিয়ে দিলাম, আলু চিংড়ি মাছটা আগে ভেজে তুলে রেখেছিলাম, তারপরে ছোট এলাচ দারচিনি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু এ করে নিয়ে তারপরে এবার পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা ভাজা। এবার আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম, তারপরে ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ওটাকে একটু কষে নিতে হবে। একটু আদা রসুন পেস্টটা দিয়ে একটু কষে নিচ্ছি, তারপরে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে কষে নেব, একটু ভালো করে কষে নেব। তারপরে একটু নারকোল বাটা ওর মধ্যে দিয়ে দিলাম, একটু নারকোল বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি, তারপরে আলু চিংড়ি মাছ ভাজাটা ছিল সেটা দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে এবার একটু কষে নেব আলু চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে, একটু ভালো করে কষে নেব। একটু চিনি দিয়ে দিলাম ওর মধ্যে, যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম দেবে, আমরা একটু মিষ্টি মিষ্টি খাই মালাইকারিতে। এবার একটু জল দিয়ে দেবো, জল দিয়ে আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে একটু মাখা মাখা নামাবো, একটু চাপা দিয়ে দেবো, দিয়ে তারপরে
চাপা দিয়ে দিলাম এটাকে। দেখো এটা হয়ে গেছে, এইবার আমি এটাকে ঢেলে নিচ্ছি। দেখো আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি, দেখো চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি। তোমরা চিংড়ি মাছের মালাইকারিটা করে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগলো, আমাকে কমেন্টস করে জানিও। সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এরপরের ভিডিওতে তোমরা কি দেখতে চাইছো বা জানি করতে চাইছো আমাকে সেটা কমেন্টস করে জানাবে। আর তোমরা সবাই ভালো থেকো, টাটা।